वेलकम बैक टू माय चैनल दैट इज नील ऋतु रोज नामचा। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके होच्छे बृहस्पतिवार, आमादेर बाड़ी चले जावार पाल्ला। गतकालके मनियार मेयेर राइस सेरिमनि माने अन्नप्राशन खूब भालो केटेछे। एखन बाजे घड़ीते 8:30, 8:35। तो चलो आपातत एखन दिनटाके शुरू करी। আমরা সকালবেলা উঠে আমি একেবারে ফ্রেশ হতে গিয়ে স্নানটাও করে নিয়েছি। আর এখন ব্যাগট্যাগ যেগুলো গোছানোর আছে গুছিয়ে নেব। মা এদিকে চাও দিয়ে দিয়েছে, এই দেখো মা এদিকে চা বিস্কিট সব দিয়ে দিয়েছে। নীল উঠে গেছে, নীল এখন ওদিকে জামা কাপড় ভাঁজ করছে। এই যে তো ট্রলিটা গুছিয়ে নি, আর আজকে এবার ফেরার সময় অতটা কষ্ট হবে না, কারণ একটাই লাগেজ। তো চলো আপাতত এখন চাটাকে খেয়ে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, লাগেজ ফাগেজ গোছানো। ওই যে এরা তো লাগেজ, ওখানে ট্রলিটা সব রেডি। আর মেয়ে স্নানে চলে গেছে, স্নান থেকে এলে তারপরে খাওয়া দাওয়া করবো। ঘড়িটা এখন 9:10 বাজে, আর আমি একটু ভাবছি একটুখানি মুলতানি মাছি লাগাই। মা ওই দেখো, মা ওদিকে গেছে নিয়েছি মুখটা মুলতানি মাটিতে লাগালে একটু মুখটা ফ্রেশও লাগে। 15:10 বাজে নি আমার, 9:40। নীল ওদিকে দেখো খেতে শুরু করে দিয়েছে। মা আমার খাবার বেঁধে রেখেছে, আমিও খাবারটা খেয়ে নিই। একটু টাইম নিয়ে না কাজ করলে না খুব তাড়াহুড়ো হয়ে যায়। একটু আগে খাই, তাহলে একদম ঠিকঠাক টাইমে রেডি হয়ে বেরোতে পারবো। খাবার যাচ্ছে বাড়ির খাবার নিয়ে, রেডি হয়ে গেছি। এই কুর্তিটা নিয়েই এসেছিলাম, এই কুর্তিটাই পরে গেলাম। আর যেটা পরে এসেছিলাম সেটা অলরেডি ধোয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, ঢুকিয়ে নিয়েছি। তো এখন বেরোবো, 10:35 বাজে। হ্যাঁ ফোন করছি, এই যে বেরোচ্ছি আমরা এখন। টাটা মা, ও মা টাটা, বাবা আসছে পৌঁছাতে। বেরোলাম, বাবা ওদিকে প্রতিবারের মতো বাবাও যাচ্ছে পেছনে পৌঁছাতে রিক্সা স্ট্যান্ড অব্দি। এই যে নিয়ে যাচ্ছে, চলো যাই। টাটা বাবা, নীল ওদিকে টিকিট কাটছে, আমি ব্যাগটা স্ক্যান করিয়ে নিই। এই যে স্ক্যান করিয়ে নিই। বাড়ি চলে এসেছি, আর রাস্তায় ব্লক করিনি, একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সেটা হচ্ছে ওর কাছে যে পিঠের ব্যাগটা ছিল, ব্যাগটা ট্রেনের বাঁকের উপর রেখেই ও নেমে গেছে। মানে ও আমি আগে উঠেছি, কারণ লং টাইম বসা, তো আমি লাস্টের দিকে বসে থাকতে ভালো লাগছে না, আমি উঠে আগে গেছি। ও স্টেশন আসার আগেই ও উঠেছে, উঠে এসেছে, কিন্তু ও নিচের শীতের তলায় ট্রলিটা ছিল সেটা নামিয়েছে, কিন্তু উপরে যে বাঁকটা বাঙ্কে যে ব্যাগটা রাখা ছিল ব্যাগটা নামাতে ভুলে গেছে। কিন্তু ব্যাগটার মধ্যে যদিও বা কিছু নেই ইম্পর্টেন্ট কিছু, ছাতা, একটা জলের বোতল আর ওর মেডিসিনটা রয়েছে। কিন্তু তেমন সেরকম তো কিছু নেই ইম্পর্টেন্ট কিছু, কিন্তু তাহলেও একটা জিনিসটা দরকার ফেরত সব কিছুই। ছাতাটাও ইম্পর্টেন্ট, ব্যাগটা ইম্পর্টেন্ট, ওষুধটাও ইম্পর্টেন্ট। জলের বোতল নিয়ে আমি ভাবছি না, কিন্তু এই তিনটে জিনিস তো ইম্পর্টেন্টই বলো। দেখি এখন হেল্পলাইন নাম্বারে তো ফোন করা হলো, ওরা ওখান থেকে
কিছু ইনফরমেশন দিল, বাট একবার যদি স্টেশন মাস্টারের কাছে গিয়ে একবার ভাবছি কমপ্লেন দেবো, কারণ এই যে ট্রেনটাই আমরা এলাম, এই ট্রেনটাই 4টার সময় আবার ঘুরে বগুড়াতেই আসবে। তো দেখি একবার ট্রাই, লাস্ট ট্রাই যদি করতে পারি, যদি পেয়ে যাই তো গেলেন তো, তা না হলে কী করা যাবে। তো দেখি এখনই বেরোবো বাইকটা নিয়ে, জাস্ট একটু হাতে মুখে জলটা দিয়ে নিই, একটু জল খাই। আমরা এখন স্টেশন মাস্টার এখানে এসেছি, নীল ওদিকে কথা বলছে ওই যে। তো আমি একটুখানি এদিকে এলাম, উনি মেবি কাউকে হয়তো ফোন করছে, তো সেই সুযোগে তোমাকেদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখি কি আপডেট হয়, এখান থেকে বেরিয়ে তারপর তোমাকে জানাচ্ছি। ব্যাগটা পাওয়া গেছে গেটের ওখানে, স্টেশন মাস্টার এখান থেকে তো স্যার ফোন করে ওদিকে বলে দিয়েছিল, তো ওখান থেকে ওরা গেটে কোনো গাড়ি ঢুকলে তো ওরা তো চেকিং করে, জিআরপিএফ লোকেরা তো ওরা চেকিং করে, ওরা ওখান থেকে ব্যাগটা নামিয়ে রেখেছিল। তো এখন আমরা যাচ্ছি, এই 4:18 ট্রেন আছে, এখান থেকে এখন গেটে যাব। আর যার ব্যাগ তাকে না হলে তো দেয় না, নাহলে বদ্দার সাথে ট্রাই করা হয়েছিল যে যদি বদ্দা গিয়ে যদি নিতে পারেন, বদ্দা অলরেডি বাস দিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, যে ট্রেনটা আমরা যে ট্রেনটা গেছি সেটা আবার এদিকে ফিরছে, মানে সে যাবে এখন শিয়ালদা। তো ওই ট্রেন উঠে দেখলো যে পাওয়া যায় কিনা, তো আর কিন্তু ফোন করে তখন জানালো যে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায়নি। কিন্তু তার নীল ওর ফোনটা ড্রপ করার পরই স্যারের কাছে ফোন এসছে, বগুড়ি স্টেশন মাস্টার স্যার ফোন করেছিলেন যে ওরা ব্যাগটা নামিয়ে রেখেছে। এখন আমাদের ব্যাগ, আমাদেরকে তো গিয়ে প্রমাণ দিতে হবে যে এটা আমাদের ব্যাগ। তো যাই এখন গিয়ে, 4:18 এখান থেকে ট্রেন আছে, ও টিকিটটা কাটতে গেল, টিকিটটা কেটে আসুক, আমি এখানেই ওয়েট করি। ব্লগে যাচ্ছি আমরা এখন গেলে, সেটা সব বলে দিয়েছি। তো স্টেশন মাস্টার অনেকটা হেল্প করেছেন, রেল পরিষেবার জন্য তিনি যাই হোক, এসে স্যারকে আবার জানাবো যে স্যার করে দিচ্ছি। স্যার বললো তুমি যাও, নাহলে দাদাকে পাঠাচ্ছিলাম অ্যাকচুয়ালি, ভাবি দেখো, তো ওকে পাঠালে বললো দেবে না, যার ব্যাগ তাকে যেতে হবে। তো স্যার বললো তুমি পরের দিনে যাও না, কোনো অসুবিধা নেই স্টেশন মাস্টার। তো আমরা এখন যাচ্ছি, দেখতে পাবে তোমরা জিআরপি বা আরপিএফ যে কোনো একটা অফিসে আছে, ওখানে গিয়ে দেবে বললো, ওখান থেকে স্টেশন মাস্টার ফোন করেছিল বললো পেয়ে যাবো। আর দু একটা হয়তো প্রুফ দিতে হবে, দিয়ে দেবো ব্যাগে কী কী আছে, বাস নিয়ে ওদিক থেকে মাঝরা থেকে আবার বর্ধা উঠবে, বাকিটা উঠবে, একসাথে যাই, তো চলে যাই, নেক্সট মিশন পরে দেখতে পাবো। স্টেশনে তো নেমে গেছি, এখন ওইদিকে দেখি কোথায় কোন অফিসে রয়েছে, আরপিএফ অফিসে না জিআরপির অফিসে, দেখতে হবে সেটা। ওই যে বর্দার নীল চলে গেল, আমি এখন যাচ্ছি ওভারব্রিজ দিয়ে ওঠা, কষ্টের ব্যাপার, তবে যাই। জিআরপি অফিস থেকে পাওয়া গেল না, বললো আরপিএফ অফিসে যেতে, তো আমরা এই যে যাচ্ছি। দেখো ওখানে আবার আছে আই লাভ ইন্ডিয়ান রেলওয়েজ, এই হচ্ছে আরপিএফ অফিস, নীলটা ঢুকে গেছে, এখন আমি ঢুকছি। ব্যাগটা পাওয়া গেছে ফাইনালি, ফাইনালি পেয়ে গেছি। এখন এখন একটা ট্রেন আছে, দেখি ওটা পাই নাকি, পেয়ে গেলে ভালোই হয়, কারণ এখন অনেকটা ওই সামনে দিয়ে নেমে ওই প্ল্যাটফর্মে ওই দাদা ট্রেন দাঁড়িয়ে আছে, অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে অনেকক্ষণই, দেখা যাক। বর্দা চলে যাচ্ছে স্টেশন, এসে গেছে বর্দা, নেমে যাবে মাছ দিয়া। আমরা বগলা চলে এসছি, দেখো এসে ওর ইচ্ছা হয়েছে একটু ফুচকা খাক, এখন খাওয়া হোক খাক, এমনি সারাদিন যা গেল আজকে, একটু টক জল না হলে ভালো লাগছে না কেন। ফুচকা খেলাম একটু, অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, বগুলা নেমে স্টেশনে ওই পাশে ফুচকাটা নিয়ে গেল, উপরে স্যারকে একটু ইনফরমেশন দিয়ে দিতে যে আমরা পেয়ে গেছি ব্যাগটা, তো আসলে তারপরে গ্যারেজ থেকে বাইক নিয়ে চলে যাবো। ওই যে নীল চলে এসছে, চলো চলো উঠলি।
রওনা দিয়েছিলাম পৌনে 11টা, ফাইনালি এই বাড়িতে এসে ঢুকলাম পৌনে 7টা। কি আর করা যাবে, লাক খারাপ থাকলে এই জিনিসটা এরকম হয়, নালে এত যাতায়াত করা হয়, এত কিছু করা হয়, ও অফিস করতো আমি অফিস করতাম, কি করে এই ব্যাপারটা যে আজকের দিনে, মানে কি বলতো কপালে থাকলে যে কেউ আটকাতে পারে না, এইটা হচ্ছে সমস্যা। যাই হোক, এখন ফ্রেশ হই, আগে আমি একটু স্নানই করবো, ফ্রেশ ট্রেশ হই, তারপরে চা খাবো। আর আজকে তাড়াতাড়ি একদম আর্লি 8:30 নাগাদ ডিনার করে নেবো, কারণ আর শরীর দিচ্ছে না, এবার শুয়ে পড়লে আর উঠে না তো ডিনার করতে পারবো না তো কিছু, ওজন একেবারে ডিনার করেই ঘুমাবো। ফ্রেশ হয়ে নিলাম, মানে স্নানই করলাম, অ্যাকচুয়ালি আমি আর স্নান করেছি, নীল স্নান করেছে, এখন ওই ঘরে যাবো, গিয়ে একটু চা খাবো, 1:45 বাজে। ওই ঘরে তো গেছিলাম তো মামনি বললো চা টা এখন কিছু খেতে হবে না, একেবারে ভাতটা খেয়ে নাও, তো গরম গরম ভাত তরকারি তো ছিলই, সব একেবারে ডিনারটা কমপ্লিট করে নিলাম। ঘড়িতে এখন বাজে সবে 9:45, আমি আগেই বললাম যে একটু আর্লি ডিনারটা করে নেবো, কারণ শরীর আর চলছে না, চোখ মুখ মনে হয় পুরো গর্তে ঢুকে গেছে চোখ আমার, আর চোখে মনে হয় 1 কুইন্টাল ঘুম। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি, ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আজকে দারুণ একটা, দারুণ বলবো না অ্যাডভেঞ্চারাস বলবো, কি বলবো জানি না, যাই হোক একটা এক্সপিরিয়েন্স হলো, মানে মনেই থেকে যাবে এটা সারা জীবনের জন্য। চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।